সুপ্রিয় দর্শক, দেশি প্রবাসী যারা এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। টেবিল টক দেখার জন্য আমি আনিস আলমগীর। দর্শক, 2004 সাল থেকে শুরু হয়ে ক্রস ফায়ার বা বন্দুক যুদ্ধ শুরু হয়েছিল, তখনই ক্রস ফায়ার নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু ক্রস ফায়ার বন্ধ হয়নি। সম্প্রতি ক্রস ফায়ারে কয়েকজন সন্দেহভাজন জঙ্গি নিহত হওয়া নিয়ে আবারও একই প্রশ্ন উঠেছে, বিতর্ক হচ্ছে এটা ভালো কি মন্দ। এই নিয়ে আমরাও আজ কথা বলবো ক্রস ফায়ারের ভালো মন্দ শিরোনামে। অতিথি হিসেবে আছেন সাংবাদিক ও শিক্ষক মাহফুজুল্লাহ, আছেন আওয়ামী লীগ নেতা সৈয়দ নুরুল ইসলাম, এবং উনি সিইও, গ্রুপ সিইও ওয়েল গ্রুপ। দুজনকেই স্বাগত জানাচ্ছি। না, আপনার আওয়ামী পরিচয়টা দিতেই হচ্ছে, যদিও আপনি ব্যবসায়ী পরিচয়টাও আপনার বড়। আমি মাহফুজুল্লাহ সাহেব আপনার কাছে যাব। আমার কাছে একটা পত্রিকা আছে, সেখানে আমি দেখতে পাচ্ছি যে 2004 সাল থেকে যেটা আমরা বলছিলাম শুরু হয়েছিল, এবং 2004 সাল থেকে আজকে 12ই জুন পর্যন্ত যে হিসাব, সেখানে দেখা যাচ্ছে 1715 জন নিহত হয়েছে, এবং সবচেয়ে বেশি নিহত হয়েছিল 2005 সালে বিএনপি আমল, সেটা আপনি নিশ্চয় জানেন। আর 2010 সাল থেকে 2014 সাল আওয়ামী লীগের বাকি গত আমল যেটা দেখছি, সেখানে সবচেয়ে কম ছিল ওই সময়টায়। তবে ওই সময় গুমের সংখ্যাও কম ছিল না, গুমের সংখ্যা দেখতে পাচ্ছি 291 জন। আর সবগুলো হিসাব করে নিলে আওয়ামী লীগ আমলে কিন্তু ক্রস ফায়ারের সংখ্যা কম গত সময়গুলো, ইভেন ক্যাটেগরি আমলগুলো যদি আমি হিসাবে ধরি। কিন্তু তারপরও আমরা বলবো যে ক্রস ফায়ার এখনও কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না, অবিচার ধর্মী কী বলবো, এটা বিচার ছাড়া মৃত্যু যে কোনো মানুষই সমর্থন করে না। কিন্তু আবার যে পরিস্থিতি আমাদের তৈরি হয়েছিল, সেটাতে দেখা যাচ্ছে যে ক্রস ফায়ারে এক সময় নিয়ামক। আসলে কি ক্রস ফায়ারই সমাধান, না অন্য কোনো সমাধান আছে আপনার কাছে? আচ্ছা, আপনার যেহেতু সময় কম, আমি খুব সংক্ষেপে কথাগুলো বলবো মোটা দাগে। এক নম্বর হচ্ছে যে আপনি আজকে শিরোনাম করেছেন ক্রস ফায়ারে ভালো মন্দ, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমি ক্রস ফায়ারের বিরুদ্ধে। এর কারণ হচ্ছে আমি যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এবং আমি নিজে খুব শঙ্কিত বোধ করি, কারণ এই ধরনের হত্যাকাণ্ড আমার নিজের উপরেও চলে আসতে পারে। কারণ বাংলাদেশে বিগত দিনে লেখাপড়া জানা শিক্ষিত লোকজনও ক্রস ফায়ারের শিকার হয়েছেন, সিরাজ শিকদার, মোফাক্কারের অনেকেই, তো কাজে সেখানে যাচ্ছি না। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার আজকে 45 বছর। আমাদের স্বাধীনতা যুদ্ধে কতগুলো বিষয়ে কাজ করেছে স্বাধীনতা অর্জনের জন্য, এর মধ্যে একটা ছিল গণতন্ত্র, একটা ছিল আইনের শাসন। কিন্তু যেই মুহূর্তে আপনি ক্রস ফায়ারে মানুষকে মেরে ফেলবেন, তখন কিন্তু আর আপনার আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধ থাকে না। সেই কারণেই এই যেমন ধরেন গত দু তিন দিনে শরীফ, ফয়জুল্লাহ ফাহমি, এদের মৃত্যু নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক, কারণ পুলিশের কাস্টডিতে যখন মানুষ মারা যায় তখন কী প্রশ্ন মানুষের মনে উত্থাপিত হবে, যে পুলিশের কাছে গেলেও আপনি নিরাপদ নন। আমরা একসময় 1975 সালে জেল হত্যাকাণ্ডের বিরুদ্ধে 3রা নভেম্বরে সাংঘাতিক রকমভাবে আমরা সোচ্চার, আমাদের একটা বড় যুক্তি ছিল, বড় বক্তব্য ছিল যে জেলে মানুষ নিরাপদ থাকবে। এখন দেখা যাচ্ছে যে না, পুলিশেও মানুষ যখন ধরে নিয়ে যায়, বলা হয় যে পুলিশের কাছে যখন ধরে নিয়ে যাবে তখন মানুষ নিরাপদ থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে নিরাপদ না। কারণ প্রত্যেকটি ক্রস ফায়ারের যে স্টোরি, আমি একটা গবেষণা কাজে শিয়া শিকদারের সময় যে স্টোরি দিয়েছিল পুলিশ প্রেস রিলিজ, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত প্রেস রিলিজগুলো আমি ব্যাখ্যা করেছি, আমার লেখাটা বেরোবে শীঘ্রই, সেখানে একই ভাষা। আমার কথা হচ্ছে যে পুলিশের আধুনিকায়ন হয়েছে, পুলিশের লোকজন বেড়েছে, অস্ত্রশস্ত্র বেড়েছে, ভাষার কোনো পরিবর্তন হয়নি, ওই একই ভাষা, একই গল্প। তো এই একই গল্প হলে কিন্তু মানুষ বিশ্বাস করে না। এক দ্বিতীয় হচ্ছে, বিশেষ করে যে আপনার ফাহিমের মৃত্যুটা, ফাহিমের মৃত্যুটা অসংখ্য প্রশ্নের জবাব দিয়েছে। আপনি তাকে রিমান্ডের জন্য নিয়ে গেছেন, সেই সময় তার মাথার মধ্যে হেলমেট, তার বুকের মধ্যে মানে তার দেহের মধ্যে আপনার বুলেট প্রুফ জ্যাকেট, পরে যখন তার মৃত্যুর ছবি দেখার মানে আমরা দেখলাম, তাতে দেখা যাচ্ছে শুধু তার গায়ের মধ্যে শার্টের মতন, এবং একবার বলা হচ্ছে হাতে হাত করা ছিল, এইসব নানান বিষয়। তো তাই যদি হয়, এবং প্রত্যেকবার একই চিত্র যে পুলিশ নিয়ে যায় বন্দীকে, নিয়ে যাওয়ার পরে ওদিক থেকে পাল্টা করে হামলা করে, পাল্টা হামলা করার পরে আপনার এখানে যিনি অপরাধী, প্রত্যেকবার যে একই গল্প, এটাতে একটা সুবিধা আছে, আপনি বুঝতে পারেন এটা কি মানে বানানো না। কিন্তু এর ফলে ক্ষতিটা যেটা হচ্ছে, ক্ষতিটা হচ্ছে যে আমি যেটা সবসময় বলার চেষ্টা করি যে সেটা হচ্ছে এর ফলে কিন্তু পুলিশ, আমলাতন্ত্র কেউই ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় যেই সরকার ক্ষমতায় থাকে, এবং সেই সরকারও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় না। সরকারের যিনি প্রধান থাকেন সব দায় দায়িত্ব কিন্তু তার উপরে গিয়ে পড়ে, এবং সেটাই হচ্ছে আমি সেই জন্যই বলবো যে হ্যাঁ, অনেকে মনে বলেন যে আমরা অসহায় বোধ করি, অসহায় বোধ করা কিছু তো নাই। কিন্তু মাহফুজুল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করি যে আমাদের যে বিচারিক প্রক্রিয়া, এটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি যে অপরাধীদের যে সাজা হওয়ার যে বিষয়টা ছিল, সেটা না হয়ে তারা এই বলেন বিচারকদের প্রতি ওই অনাস্থা, তারপর বলেন পুলিশ প্রশাসন, আইনজীবী, এই একটা চক্রের মধ্যে দিয়ে এরা আবার বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার ক্রস ফায়ারের জন্ম? না, সেই জন্য না,
বিএনপি কেন তাহলে এটা জন্ম দিয়েছিল 2004 সালে? যাদের হাতে ট্রিগার থাকে দে বিকাম ট্রিগার হ্যাপি, এটা হচ্ছে জেনারেল জিনিস। আর আপনি আইনের যেটা আমি বলছি ওখানে, আইনে যে ত্রুটি আছে, আইন ব্যবস্থায় যে সমস্যা আছে এবং আইন ব্যবস্থার সঙ্গে যারা জড়িত সেখানে কিন্তু যেহেতু আপনার কাছে ক্ষমতা আছে, আমি বলছি যে সরকারের কাছে ক্ষমতা আছে, তা আইনগুলো সংশোধন করলেই হয় যে যাতে এই আইনের মাধ্যমে এই অপরাধীদেরকে বিচার করা যায়। আর ওই যে বললেন যে ক্রস ফায়ার শুরু হয়েছিল, আপনি সমাজে যখন আপনি অপরাধ করেছেন, আপনাকে ধরে নিয়ে যাবে, বিচার হবে, সেটা কিন্তু জাস্টিফাইবল অ্যাকশন। আপনার কাছে সৈয়দ নুরুল ইসলাম, আপনি ব্যবসায়ী মানুষ, আপনারা এগুলো বেশি শিকার হন যে চাঁদাবাজদের ইয়ের কথা, এবং যখনই এই চাঁদাবাজরা, যখন আমি আমি কি বলবো, আমাদের মানবাধিকার কর্মীরাও ইভেন এটা বিরোধিতা করে, যখন তার স্বামীকে নিয়ে যায়, যখন তার ভুল দর্শিত হয়, তখন আবার এগুলো কিন্তু পুলিশের কাছে যায়, র্যাবের কাছে গিয়ে তারাই আবার ক্রস ফায়ার কামনা করে। এই যে দোটানা, এই এই জিনিসটা আসলে সরকার কিভাবে রক্ষা পাবে আর আমরাও কিভাবে এটার সমাধান? আসলে বাস্তবতাটা হচ্ছে ভিন্ন। আপনাকে আমাদের এখানে দুইটা দিক, একটা হচ্ছে থিওরিটিক্যাল দিক যেখানে আইন মানবতা অনেক কঠিন, বা একটা হচ্ছে প্রয়োগ দিক প্র্যাকটিক্যালি আসলে কোন দিকে যাই। ক্রস ফায়ারের নিয়ে আলোচনা করবো নাকি আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করবো, কোনটা? এখন ক্রস ফায়ার মানে কি আসলে? আপনার আমার মধ্যে যুদ্ধ হচ্ছে, মাঝখানে একজন পড়ে মারা গেছে, এটাই হচ্ছে ক্রস ফায়ার যদি আমি আবেদনিক অর্থ যদি বুঝি। আবার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে ক্রস ফায়ার ট্রফের কিছু না, তাকে ধরলাম, তাকে মেরে ফেললাম, এখন আমরা আলোচনা করছি কোনটা। যদি আপনি বলেন ক্রস ফায়ার নিয়ে, এখানে কিন্তু আলোচনার অবস্থা অবকাশ অনেক, কারণ আমাকে যে গুলি করেছে ইনস্ট্যান্টলি আমার করণীয় কী? আমি আপনি এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে আলোচনা করবেন বলে প্রথম আমি আমার গান লাইসেন্সটা আজকে দেখার চেষ্টা করব। আমার একটা গান লাইসেন্স আছে, আমি নর্মালি বন্দুক টন্দুক নিয়ে হাঁটি না, বিভিন্ন কারণে নেওয়া হয়েছিল লাইসেন্সটা আমার কাছে। হ্যাঁ, কিন্তু আমি দেখলাম ওখানে প্রদর্শন এবং ব্যবহারের জন্য, যানমাল রক্ষাতে ব্যবহারের জন্য আপনাকে এই অস্ত্রটি দেওয়া হইল। এখন আমি এখন গাড়িতে করে যাচ্ছি, একজন সন্ত্রাসী আমাকে গুলি করার জন্য ওপেন করেছে, সেই ক্ষেত্রে কি আমি আইনের জন্য অপেক্ষা করব নাকি আমার গানটা ওপেন করব? এই প্রশ্ন আমার আপনার কাছে রইল। এবং না, সেটাই আমি আপনাকে শুরুতে বলতে চাইলাম, আমি নাম না উল্লেখ করেই বললাম যে আমাদের একজন মানবাধিকার কর্মী যখন তার হাজবেন্ডকে অপহরণ করা হলো, তখন কিন্তু উনি ক্রস ফায়ারই কামনা করেছেন। যখন আপনার বোন ধর্ষিত হবে তখন কিন্তু আপনি এটাই চাচ্ছেন, আপনার বাবাকে যখন হত্যা করা হবে পেছনে চাপাতি দিয়ে, আপনি তখন কিন্তু ক্রস ফায়ার। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমার 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 নিজের একটা অভিজ্ঞতার কথা বলি, আমার কোন একটা জায়গায় আমি আক্রান্ত হয়েছিলাম। হ্যাঁ, তখন যদি আমার হাতে বন্দুক থাকতো তখন আমি তাকে ফায়ার করতাম, অনেস্টলি স্পিকিং। সেদিন আমি ভাগ্যক্রমে বেঁচে গেছিলাম, আমার হাতে আর্মস ছিল না, সেও বেঁচে গেছে, আমি বেঁচে গেছি, কিন্তু ফর শিওর আমার হাতে যদি অস্ত্র থাকতো সেদিন আমি ফায়ার ওপেন করতাম। তারপর আমার প্রমাণ করতে হতো সে আমাকে হত্যা করার জন্য এসেছিল কি, আইনের যেতে, কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশনটা কি? এখন আমাদের আলোচনা করতে হবে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে আমি না, একজন লোককে আমি ধরে নিলাম, আইনে পদস্থ সুপর্দ না করে তাকে কোনো একটা জায়গায় গিয়ে গুলি করে মেরে ফেললাম। এখন যে কথাগুলো আসে সেটাকে ক্রস ফায়ার, ক্রস ফায়ার বলতে আমি যেটি বুঝি, আপনি কিন্তু ওপেন করেছেন ক্রস ফায়ার নিয়ে, আপনি কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শিরোনাম দেননি। ক্রস ফায়ার বলতে আমি বুঝি দুইটা পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের মাঝামাঝি এক পক্ষ মারা যেতে পারে অথবা অন্য পক্ষ একজন মারা যেতে পারে। এখন প্রশ্ন আসছে যে কোন সিচুয়েশনে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এক্সট্রিম পজিশনে না গেলে আসলে এই যে মাহফুজুল্লাহ ভাই, সদ্য মাহফুজুল্লাহ ভাই যে কথাটা বলেছেন, এন্ড অব দ্য ডে কিন্তু রাষ্ট্র, রাষ্ট্রের পর দল যেটা ক্ষমতায় থাকে, সরকারি দল, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আসলে ওই দলের প্রধানমন্ত্রী যিনি থাকেন না কেন, কারণ এন্ড অব দ্য ডে রেসপন্সিবিলিটি ওনার কাছে। তাহলে উনি কি বুঝছেন না এই ধরনের ঘটনাগুলো? আমার কাছে কেন জানি মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনারা দুজনেই জনগণের প্রতিনিধিত্ব করতে গেছেন, এবং জনগণ সম্পর্কে জনগণের প্রতি মায়া দরদ বাংলাদেশে এই দুইজন মহিলার চেয়ে বেশি আছে বলে কোনো রাজনীতিবিদ প্রমাণ করতে পারেনি। অনেকের আছে, বড় বড় রাজনীতিবিদ আছে, কিন্তু নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা দেখেছি এই দুই ভদ্র মহিলাই সবচেয়ে জনগণপ্রিয় এবং জনগণ তাদেরকে পছন্দ করেন। এই দুইজন জনপ্রিয় ব্যক্তির আন্ডারেই কিন্তু সবচেয়ে বেশি সোকল ক্রস ফায়ার বলেন। আর ঠিক আছে, আমি যদি আমি যে কথা বলার চেষ্টা করছি কোন প্রেক্ষাপটে ঘটনাগুলো ঘটছে, আপনি দেখেন পুলিশ অফিসার বাবুল আক্তারের বউকে মেরে ফেলা হলো, সেই সময় যদি বাবুল আক্তার থাকতো, তার হাতে যদি গান থাকতো, ঘটনাটা কী হতো? আমি সেই জায়গায় কিন্তু আলোচনা করছি। এই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে ঘটনার পরিপ্রেক্ষিতে। তাহলে কি ক্রস ফায়ার এই দেশে কোনো, আপনি বলবেন, কার্যকর ভূমিকা রাখছে? আমি বলছি কোনো কোনো ক্ষেত্রে রাখছে, কোনো কোনো ক্ষেত্রে রাখছে না।
আমি যে কথা বলার চেষ্টা করছি যে সিচুয়েশনের ডিমান্ড কি করছে, আমার আমার উপর যখন আক্রমণ হয় তখন কিন্তু আমি প্রতি আক্রমণে বিশ্বাস করছি, কিন্তু আপনার উপর যখন আক্রমণ হয় আমি বলছি আনিস ভাই প্রতি আক্রমণ কেন করলেন, উনি তো বিচারের মুখোমুখি হতে পারতেন। এই প্রশ্নটাই আমার কাছে এখানে কিন্তু আসলে যখন আঘাতপ্রাপ্ত আমি যখন হই, আমার একটা ফিলিংস এবং আমার এক কোর্স অফ অ্যাকশন আর আপনার কোর্স অফ অ্যাকশন এক না। আমি কিন্তু আবার রিপিট করবো, যখন আমি আক্রান্ত হই তখন আপনি ভাবেন যে উনি এরকম করলেন কেন, ওনাকে অস্ত্র লাইসেন্স দিয়েছেন বলে উনি গান ওপেন করবেন, উনি তো একটু দেখতে পারতেন গুলি ডোনার গায়ে লাগছে কি না নাকি কলা গাছে গিয়ে লাগছে। আর আমি ভাবছি নো, এটা কলা গাছে লাগছে না আম গাছে লাগছে, ইটস নট অ্যান ইস্যু, সে গান ওপেন করেছে আমি গান ওপেন করবো। কারণ আপনার যখন হলো তখন আমি আবার আপনার মতো ভাবছি আনিস ভাই এরকম কেন করলেন, এই জায়গায় থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে। আমি এমন একটা জায়গায় আপনাকে পয়েন্ট আউট করার চেষ্টা করছি যে কোন সিচুয়েশনে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আর ক্রস ফায়ার আবিধানিক অর্থ নিয়ে যদি আলোচনা করি, আসলে ক্রস ফায়ারের জন্য কে দায়ী সেটা কিন্তু আবার একটা ইনভেস্টিগেশন কমিটি করা হচ্ছে, সেখানেও কোনো আইনের কে দায়ী। যখন আমরা দেখি মনে করেন যুবলীগ নেতাকে গুলি করছে আরেকজন যুবলীগ নেতা, সেটা এই সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে মারা যাচ্ছে, ফয়জুল্লাহর কথা বলা হচ্ছিল আর ফয়জুল্লাহকে ধরে মারা হলো, ফয়জুল্লাহই তো কাটছিল, এটা তো দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। আবার যে আরেকজনের নাম বললেন মাহফুজুল্লাহ ভাই, যেটা অভিজিৎ হত্যাকারী হিসাবে তাকে শরীফকে মারা হলো, দেখা যাচ্ছে যে সে আসতেছে এবং সে কি না সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু গোয়েন্দারা তার তার ছবি দিয়ে কয়েক মাস থেকে প্রচার চালাচ্ছে, একে আমরা খুঁজছি এত এত লক্ষ টাকা, তাহলে এখানে আর প্রমাণের দ্বিতীয় প্রমাণের দরকার নাই যে এরাই যদি আমি এখানে কিন্তু খুব সেন্সিটিভ বিষয়টা আইন নিয়ে যখন আমরা কথা বলছি, আপনি একজন সাংবাদিক হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যখন কনক্লুড করব যে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড, তখন কিন্তু আপনি আইনে যাওয়ার সুযোগ আছে। যেমন যে আপনি যদি নিশ্চিত হন অভিজিৎ হত্যাকারী যে ছিল তাকে আমি নিশ্চিত হচ্ছি যে এই অভিযুক্ত হত্যাকারী, আমি নিশ্চিত হচ্ছি যে এই হচ্ছে যে সেই তাহলে আমি তাকে বিচার আলয়ে দিয়ে আবার বের হওয়ার সুযোগ দেব না আমি আসলে এখানে। এটা এটা কিন্তু ইটস ভেরি সেন্সিটিভ কোয়েশ্চেন আপনি যে প্রশ্ন করছেন। আপনি যদি আমার কথা বলেন আমি বলবো তাকে মেরে ফেলা উচিত, আপনার যখন যখন আপনার উপর যে জায়গায় সন্দেহ আছে সেই জায়গায় রেখে দেওয়া উচিত। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে কোন প্রেক্ষাপটে ঘটনাগুলো ঘটছে। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু কিছুদিন আগে চাঁদাবাজদের অত্যাচারে আমরা কেউ থাকতে পারছিলাম না, সাংবাদিক বলেন ব্যবসায়ী বলেন সাগরিক না, কিন্তু এক পর্যায়ে যখন র‍্যাব যখন গান ওপেন করলো তখন কমে গেল। হ্যাঁ, ওই কথাই আমি বলছিলাম মাহফুজুল ভাই, যখনই এটা মারামারিটা বেড়ে যায় তখন আবার কমে। তার মানে কি আমরা আমরা এটা সহায়ক হচ্ছে নাকি আসলে আমাদের ক্রসফায়ারে যে দুর্বল দিক রয়েছে বা আমরা যে সমালোচনা করছি বা বিচারে যে সমালোচনা করছি এটা পুরোটাই একটা সাজানোর আবার নতুন করে কিছু একটা চিন্তা করা উচিত বিচার প্রক্রিয়া এবং এই জবাবটা দেওয়ার আগে ছোট্ট দুইটা মানে রিয়াকশন দিই। একটা হচ্ছে যে বললেন যে ফায়ার ওপেন আপনি 2 মিনিট সময় পাবেন, ফায়ার ওপেন করবেন কিনা সেটা হচ্ছে আত্মরক্ষার্থে আপনি কিন্তু গুলি করতে পারেন এবং সেটা পরে আপনাকে আদালতে গিয়ে প্রমাণ করতে হবে যে আপনি। আর দুই নম্বর যেটা অপরাধী তাকে মেরে ফেলতে হবে, তাহলে যুদ্ধ অপরাধীদের ক্ষেত্রে তারাও তো আপনার ধর্ষণ নারী হত্যা সব কিছুর সঙ্গে তারা জড়িত ছিল, এই যে 30 লক্ষ এবং 3 লক্ষ আপনি তাদের বিচার করলেন কেন? করেছি একটি মাত্র কারণে তো, অলসো আমাদের আর্গুমেন্ট ছিল যে আমরা একটা সিভিলাইজড নেশন, আমরা ট্রায়ালের মাধ্যমে প্রপার ট্রায়ালের মাধ্যমে অপরাধীকে মৃত্যুদণ্ড দিব এবং মৃত্যুদণ্ড হয়েছে। এই ক্ষেত্রে সমস্যাটা কোন জায়গায়? এই ক্ষেত্রে সমস্যাটা যে কারণে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে যে নিশ্চয়ই এখানে এমন কিছু বিষয় ছিল যেগুলো ফাঁস হয়ে গেলে হয়তো কোনো কোনো মহল বিব্রত হতে পারে, সেই জন্য মেরে ফেলা হচ্ছে। এই যে মনে হচ্ছে যেন ফাঁস হয়ে গেছে, বলতেছি আমি বলতেছি এই যে ফয়জুল্লাহ ফাহিম তার যে আপনার রিপোর্টের যে ইন্টারভিউ আপনার যুগান্তরে ছাপা হয়েছে সেখানে তিনি যেসব কথা বলেছেন, তো এর পর কি বলেছে সেখানে, সে এখানে কার কার সঙ্গে কানেকশন কি কি কেমন করে এগুলো ভিডিও ইন্টারভিউ গতকালকে বেরিয়েছে সেটা প্রকাশ করে দিক সরকার? না না না, সেটি তো আপনি সেটা প্রকাশ না করে তাকে নিয়ে আবার অস্ত্র উদ্ধারের জন্য গেলেন কেন, কিসের জন্য গেছেন? আর অস্ত্র উদ্ধারের সময় তার কাছ থেকে আপনি ইনফরমেশন পেয়েছেন তো তাকে সঙ্গে নিতে হবে কেন? তার আগের দিন তাকে মারার আগের দিন প্রথম আলোতে রিপোর্ট হয়েছিল যে ফয়জুল্লাহ পুলিশকে বিভ্রান্ত করছে, তার মানে কি না সে যে তথ্য দিচ্ছে তাতে হয়রানি করছে? না না, তার মানে কি, তার মানে পুলিশের তদন্তের মধ্যে ত্রুটি আছে। আপনি একটা লোক যখন আপনার কাছে মিথ্যা কথা বলছে, পুলিশ যদি ওটা ডিটেক্ট করতে না পারে বা উপলব্ধি করতে না পারে যে সে মিথ্যা কথা বলছে, তাহলে পুলিশের তদন্তের সক্ষমতার একটা অভাব আছে। মাহফুজুল্লাহ সাহেব, আমরা এটা নিয়ে আরো আলোচনা অব্যাহত রাখবো, বিরতি নিয়ে ফিরে আসছি, দর্শক আশা করছি সঙ্গে থাকবেন।
দর্শক স্বাগত জানাচ্ছি আবারও আপনারা দেখছেন টেবিল টক আর কথা বলছি ক্রস ফায়ারের ভালো মন্দ নিয়ে অতিথি হিসাবে আছেন সাংবাদিক ও শিক্ষক মাহফুজুল্লাহ আছেন সৈয়দ নুরুল ইসলাম গ্রুপ সিইও ওয়েল গ্রুপ ক্রস ফায়ার বন্দে কার্যকর আসলে কি পন্থা হতে পারে মাহফুজুল্লাহ খুব সংক্ষেপে সংক্ষেপে খুব পরিষ্কার আপনি প্রথম আপনাকে বলতে হবে যে আমি আইনের শাসনে বিশ্বাস করি যেই মুহূর্তে এটা কমিট করবেন তখন আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করলেই তখন আপনি এটাকে বন্ধ করতে পারবেন হ্যাঁ আমি ওনার সাথে দ্বিমত পোষণ করছেন এখানে কিন্তু আমি আবার আপনাকে দৃষ্টি আকর্ষণ করি আপনি কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলছেন না ক্রস ফায়ারের কথা বলছেন আপনি পৃথিবীর যেসব গণতান্ত্রিক দেশগুলো আমাদের চেয়ে গণতন্ত্রের ঐতিহ্য যাদের অনেক অনেক সেখানে ক্রস ফায়ারটা কিন্তু সিচুয়েশনের কারণে হয় ইস দ্য আউটকাম অফ দ্য সিচুয়েশন আপনাকে কথাটা মানতে হবে আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড পরিকল্পিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে আমি অবশ্যই না কিন্তু আপনি যদি বলেন ক্রস ফায়ার আমার চেয়ে অনেক বেশি গণতান্ত্রিক যেখানে সিভিলাইজেশন সিভিলাইজড এবং মানবতা প্র্যাকটিস করা হয় গণতন্ত্র প্র্যাকটিস করা সেসব দেশগুলো কিন্তু আপনার এই ধরনের ক্রস ফায়ার ভিন্ন হ্যাঁ ভিন্ন ক্রস ফায়ার হয় এবং এটার জন্য কিন্তু যে প্রেস রিলিজ যেটা দেওয়া হয় দেখা গেল একজন আমেরিকান পুলিশ একজন কালো মানুষকে গুলি করে মেরে ফেলেছে তার ওখানে প্রেস রিলিজ কিন্তু বাংলাদেশের পুলিশের প্রেস রিলিজের মধ্যে কোনো ডিফারেন্স নেই তাই আমি মনে করি যে বিষয়টা নিয়ে আলোচনা করা দ্বিতীয় কোশ্চেন আসছি আপনার কাছে আপনার সেকেন্ড কোশ্চেন হচ্ছে রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা হতে থাকতে পারে এখানে ক্রস ফায়ার বন্ধে এখানে প্রত্যেক আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল এবং ছোট ছোট রাজনৈতিক দল তাদেরকে এঙ্গেজ করতে হবে আপনাকে ডায়ালগে যেতে হবে বিকজ দিস ইজ নট অনলি অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম এটা পলিটিক্যালও প্রবলেম এবং সমগ্র দেশ এবং সমাজকে যদি আপনি না আনতে পারেন একটা জায়গায় এই প্রশ্নে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করা যাবে না আপনি হ্যাঁ এটা তাত্ত্বিকভাবে তাই আমি কিন্তু মাহফুজুল্লাহ ভাই তাত্ত্বিক আলোচনাটা করেন তাত্ত্বিকভাবে এই দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই কিন্তু আমি বারবার বলবো আমরা আসলে কোন সিচুয়েশনের মধ্যে আছি এখন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অলমোস্ট ওয়ারের মতন হ্যাঁ এবং যুদ্ধ অবস্থায় আসলে কী সিদ্ধান্ত নিতে হয় সেখানে তত্ত্ব কটুক কাজ করে আই মিন ডাউট কারণ একসময় আমরা ছিলাম মাস্তানের উৎপাত এখন হয়ে গেছি আমরা যে জঙ্গি টঙ্গি এগুলো নিয়ে অনেক জঙ্গিকে অ্যারেস্ট করা হয়েছিল ক্রস ফায়ারে দেওয়া হয় না তারা কিন্তু আবার বেরোয় সেম কাজটা শুরু করা হয়েছে এখন প্রশ্ন আসছে যে আমরা কি আমার পিতৃহত্যার প্রতিশোধের জন্য কি আমি বছরের পর বছর অপেক্ষা করব নাকি আমাদের নতুন করে ভাবতে হবে এখন কিন্তু আরেকটা জিনিস যে গান ওপেন করার কথা আমি কিন্তু আবার রিপিট করছি এটা কিন্তু সিচুয়েশন আউটকাম অফ দ্য সিচুয়েশন এটা ক্রস ফায়ার যখন আপনি বলছেন ক্রস ফায়ার কিন্তু পরিকল্পিত না ক্রস ফায়ারের শব্দটাই হচ্ছে সিচুয়েশনের উদ্ভূত পরিস্থিতি এই গুলিটা কিন্তু পুলিশ অফিসারের গায়ে লাগতে পারতো কাউন্টার অ্যাটাক যখন হয় সেই জন্য আমাদেরকে টোটাল জিনিসটা করতে হলে আমি মাহফুজুল্লাহ ভাইয়ের সাথে একমত সেটা হচ্ছে যে আমাদের একটা সমাজের বিপ্লব ঘটাতে হবে এখন যে ক্রস ফায়ার হচ্ছে এখন সিংহভাগ হচ্ছে আপনি নিজে বললেন যে জঙ্গির প্রশ্ন নিয়ে এখন আসছে গত এই রিসেন্টটা তা আপনার কি মনে হয় সরকার যে জঙ্গি দমনে সরকারের ভূমিকাটা ঠিক আছে সরকারের ভূমিকা সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে এই কারণে এই যে সরকার ঢাকঢোল পিটিয়ে অভিযান করলো 12,000 সামথিং গ্রেফতার করেছে এর মধ্যে কতজন জঙ্গি সরকারি হিসাব অনুযায়ী লেস দেন 200 তো তাহলে কি সমস্যাটা কোন জায়গায় আপনি 12,000 লোক ধরে যদি 2,000ও আপনি জঙ্গি 200 জঙ্গি যদি আপনি ইয়ে করতে না পারেন এক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি যে এদেরকে ধরেছেন আপনি যে আগে থেকে জানতেন এরা কোথায় আছে কি আছে নাহলে ধরলেন কেমন করে এই প্রশ্নের কি জবাব দেবেন আপনি তাহলে এত লোক ধরার দরকার ছিল না ওই 200 জঙ্গি ধরলে তো আপনি অন্যদেরকে ধরলেন কেন এই অভিযান করে এটা করার কোনো প্রয়োজন ছিল না সেই কারণে মানুষের প্রশ্নটা ওঠে কিন্তু যে অভিযোগ যেটা হচ্ছে যে জঙ্গিদের ধরে কি জামায়াদর করবো কিনা আপনি বিচারে দেবেন আপনি কারো শুনেন এখানে তাহলে আপনার যেহেতু সময়ের সীমাবদ্ধতা আছে এখানে ময়মনসিং থেকে ঢাকায় নিয়ে আসার সময় যে জঙ্গি পালিয়ে চলে গেল আজ পর্যন্ত ধরতে পেরেছেন তাকে পারেন নাই আপনি অজয় রায় যিনি অভিজিতের বাপা তিনি আজকে পত্রিকায় তার বক্তব্য আছে তিনি বলেছেন যে পুলিশ বলেছিল এরা পালিয়ে চলে গেছে তার পুত্রের হত্যাকারীরা এখন আবার তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে সময় পার হয়ে যাচ্ছে আমি আপনার কাছে আপনি নিশ্চয়ই সরকারি দলের সমর্থক হিসেবে নিশ্চয়ই চান যে সরকার যেটা করছে জঙ্গি দমনে এটা নিশ্চয়ই ঠিক আছে আমি মনে করি যে বিকল্প কি আছে আমি আমি আবার বারবার বলবো যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে কারণ আমি মাহফুজুল্লাহ বললেন যে অ্যারেস্ট করার জন্য 200 জনকে ধরার জন্য 12,000 কেন অ্যারেস্ট করা হলো আপনি দেখেন আমরা যখন বড় পুকুরের মাছটা ধরার জন্য জাল ফেলি পুকুরে তখন জালটা টেনে ধরে সে রুই মাছটা পাতে কিন্তু বেশ কিছু ছোট মাছ আছে বুঝা গেছে আপনার পয়েন্ট এটাই হচ্ছে মাহফুজুল্লাহ ছেড়ে দেওয়া আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য আজ এখানে শেষ করছি রাত 2টায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় যা এখন মিস করছেন দেখবেন আশা করি ভালো থাকবেন সবাই